হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের রাজ্যে যখন 2023 সালে এনইপি 2020 মেনে 4 বছরের গ্র্যাজুয়েশন চালু হচ্ছিল আমরা সবাই আশা করেছিলাম যে বিকাশ ভবন বা আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এমন একটা নোটিফিকেশন দিক যেটা রাজ্যের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য সমান হবে যেটা বিকাশ ভবন বা WBHED দিল সেটা হচ্ছে শুধুমাত্র যে 4 বছরের গ্র্যাজুয়েশন 2023 থেকে চালু হচ্ছে এবং কোর্স স্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব চলে গেল হচ্ছে ইউনিভার্সিটির কাছে এর পরবর্তী আমরা দেখছি যে কোন ইউনিভার্সিটি 4 বছরের গ্র্যাজুয়েশনের অপশনের সাথে সাথে 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি বা পাসের কোর্স রাখছে কিছু ইউনিভার্সিটি আছে যারা শুধুমাত্র অনার্সের কোর্স রাখছে হ্যাঁ রবীন্দ্র ভারতী বা অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সি এগুলো একক বিশ্ববিদ্যালয় যেখানে পাস আলাদা পড়ানো হয় না সেই সমস্ত ইউনিভার্সিটিতে অনার্সের জন্য শুধুমাত্র 4 বছরের কোর্স এটা আমরা মানতে পারি কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে যাদের অধীনস্থ অনেক কলেজ রয়েছে যেখানে অনার্স পাস দুটো পড়াশোনা করানো হয় সেখানেও অনেক জায়গায় চলে আসছে শুধুমাত্র 4 বছরের গ্র্যাজুয়েশন অ্যাকচুয়ালি বুঝতে হবে আজকে যারা পাসে স্টুডেন্টস বা পাসে পড়ার প্ল্যানিং করে তারা এটা জানে অন্তত আমরাও এটা জানি যে অনার্সের থেকে তাদের যে চাপটা অর্থাৎ পড়াশোনার চাপটা একটু কম হয় তারা অনেকেই আছে জব করতে করতে পড়াশোনা করে ইভেন অনেকে পার্ট টাইম জব করতে করতে পড়াশোনা করে অনেকে আছে তাদের বাড়ির যে বিভিন্ন ধরনের ব্যবসা বা কাজ তাতে ইন্টারেস্টেড এবং সে বিষয়ে তারা বাধ্য হয়ে ঢুকে যায় ইকোনমিকের জন্য এবং তার সাথে তারা পাশে পড়াশোনাটা চালায় এবং তার সাথে সাথে সরকারি চাকরির প্রিপারেশন অনেকে নিতে থাকে তার সাথে তারা পাস কোর্সে পড়ে ইভেন এরকমও অনেক স্টুডেন্টস আছে যারা নিট বা অন্যান্য জয়েন্টের জন্য প্রিপারেশন নেয় এবং তার সাথে তারা গ্র্যাজুয়েশন করতে থাকে এবছর একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে এই সমস্ত স্টুডেন্টসদের যারা এক বছর বা দুবছর পরে ছেড়ে দেবে তাদের কিন্তু ইয়ার লস যাবে না ইভেন LLB অনেকে আছে যারা ক্ল্যাটে ভালো স্কোর করেনি বলে তারা কিন্তু এক বছর বা দুবছরের জন্য গ্র্যাজুয়েশনটা ভর্তি হয়ে যায় পরবর্তী ক্ল্যাটে ভালো স্কোর করলে তারা আবার LLBতে ট্রান্সফার হয়ে যায় কিন্তু আজকে পাসের স্টুডেন্টস বা পাসে যে পড়াশোনা করানো হয় বা মেজর যেটা পড়ানো হয় সেটা এক্সপেক্টে অনার্সের পড়াশোনাটা অনেকটা টাফ হয়ে থাকে এবং আমাদের রাজ্যে আমি যেমন অলরেডি শেয়ার করেছি সিধুকানু বিশ্ব ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এরা কোনো অপশানই রাখছে না 3 বছরের গ্র্যাজুয়েশন এখানে 4 বছরের গ্র্যাজুয়েশন হচ্ছে ইভেন আজকের আরও একটি বিশ্ববিদ্যালয় আপডেট শেয়ার করছি তারাও কিন্তু রাখছে না 3 বছরের গ্র্যাজুয়েশনের কোনো অপশান সবাইকে ভর্তি হতে হবে অনার্স এক্ষেত্রে একটা বড় প্রশ্ন উঠছে জোর করে কি তাহলে অনার্সে ভর্তি করানো হচ্ছে NEP 2020 মেনে কারণ আজকে মাথায় রাখতে হবে রাজ্যের অনেক ইউনিভার্সিটি লাইক বর্ধমান কলকাতা বিদ্যাসাগর এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে যারা 3 বছর 4 বছর দুটো অপশন রাখছে সেখানে রাজ্যের অনেক ইউনিভার্সিটি শুধুমাত্র 4 বছরের দিকে যাচ্ছে তো এটা কেন হবে যদি আজকে WBHED তরফ থেকে একটা নোটিফিকেশান আসতো টোটাল গাইডলাইনস আসতো 4 বছর 3 বছরের তাহলে এই প্রবলেমটা থাকতো না কী মনে হয় আপনারা কমেন্ট সেকশনে জানাবেন চলুন দেখে নিচ্ছি আরও একটি বিশ্ববিদ্যালয়ের আপডেট যারা 4 বছরে গ্র্যাজুয়েশন করাচ্ছে 3 বছরে এক্সিট অপশান দিচ্ছে আলাদা করে কোনো হচ্ছে না পাস কোর্স শেয়ার করছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় NEP 2020 মেনে তাদের যে 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্সে আপডেট চলে এসছে অফিসিয়াল নোটিফিকেশান শেয়ার করে দিচ্ছি প্রথমত জানিয়ে দিই বাঁকুড়া বিশ্ববিদ্যালয় UG ডিগ্রি প্রোগ্রাম হচ্ছে সিঙ্গেল মেজরের ওপর এবং শুধুমাত্র 4 বছরে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম হচ্ছে 3 বছরে কোনো আলাদা মাল্টিডিসিপ্লিনারি কোর্স হচ্ছে না প্রত্যেকটি স্টুডেন্টসকেই 4 বছরের জন্য ভর্তি হতে হবে তারা চাইলে ফার্স্ট ইয়ারে এক্সিট নিতে পারে সেকেন্ড ইয়ারে এক্সিট নিতে পারে থার্ড ইয়ারে এক্সিট নিতে পারে এছাড়া 4 বছর ধরে কন্টিনিউয়াস পড়াশোনা করলে রিসার্চ অনার্স এবং অনার্স উইথ রিসার্চের অপশান পাবেন পুরোটা বলে দিচ্ছি পুরো ডিটেলসটা প্রথমত জানিয়ে দিই আপনাদের এই ক্ষেত্রে NEP 2020 মেনে এবং টোটাল 7 বছরে ম্যাক্সিমাম সময় দেওয়া হচ্ছে যারা দিয়ে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পড়াশোনা করার পর এক্সিট নেবে সার্টিফিকেটে এক্সিট নেবে তারা সার্টিফিকেট পাচ্ছে এবং তার পরবর্তী তারা চাইলে আবার কিন্তু রি এন্ট্রি নিতে পারবে সেকেন্ড ইয়ারের জন্য সেম অপশান সেকেন্ড ইয়ার অর্থাৎ 2 বছর পড়াশোনা করার পর ছেড়ে দিলে আপনি 7 বছরের অবধি আপনাকে টাইম দেবে আপনি আবার 3 বছরে অর্থাৎ থার্ড ইয়ার গ্র্যাজুয়েশনটা পড়ার জন্য ভর্তি হতে পাচ্ছেন ইভেন আপনি থার্ড ইয়ার অবধি পড়াশোনা করে যদি পড়াশোনা ছেড়ে দিচ্ছেন অর্থাৎ এক্সিট নিচ্ছেন আবার আপনি 4 বছরের জন্য এন্ট্রি নিতে পারবেন এই ক্ষেত্রে আপনারা দুটো সেমিস্টার পড়াশোনা করলে সার্টিফিকেট পাচ্ছেন 4টা সেমিস্টার পড়াশোনা করলে ডিপ্লোমা পাচ্ছেন 6টা সেমিস্টার পড়াশোনা করলে ডিগ্রি পাচ্ছেন এবং তার সাথে আপনি 8টা সেমিস্টার পড়াশোনা করলে ব্যাচেলার ডিগ্রি অনার্স পাচ্ছেন অথবা যাদের 75% করে মার্কস থাকবে তারা অনার্স উইথ রিসার্চের কিন্তু অপশান পেয়ে যাচ্ছে কিছু নোট বলে দিয়েছে যেমন প্রথম নোট রয়েছে আজকে যে সমস্ত স্টুডেন্টসদের উচ্চ মাধ্যমিকে ম্যাথামেটিক্স ছিল তারা হচ্ছে আজকে এক ইকোনমিক্স এবং কম্পিউটার সায়েন্সের জন্য আবেদন করতে পারবে তার সাথে বলে দিয়েছে প্রত্যেকটা মেরিটই হবে বেস্ট অফ 5 এর এক্সপেক্টে
বেস্ট অফ ফাইভে যে নাম্বার এসেছিলো সেই রেসপেক্টে আপনাদের মেরিট হচ্ছে। এবং তার সাথে এটাও জানিয়ে দিয়েছে যে যে সমস্ত জায়গাতে বা যে সমস্ত বোর্ডে শুধুমাত্র চারটে সাবজেক্ট পড়ানো হয় সেই ক্ষেত্রে আজকে তাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেই নম্বরটাকে ডবল দেখা হবে। অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যে নাম্বারটা সেটা মেবি ইংলিশ যদি থাকে তাহলে সেটা যদি আপনি 50 পেয়েছেন তাহলে সেটাকে ইনটু দুই দিয়ে গুণ করে 100 হবে, প্লাস আপনার বেস্ট অফ ফোরের নাম্বার অ্যাড হবে। অর্থাৎ যেটা যে ক্ষেত্রে চারটে সাবজেক্ট শুধুমাত্র পড়া হয় তাদের, আর বাকি যত বোর্ড আছে সব ক্ষেত্রেই বেস্ট অফ ফাইভের নাম্বার কিন্তু দেখা হচ্ছে। আপনি এখানে টোটাল রিজার্ভেশন পেয়ে যাচ্ছেন লাইক এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস ক্যাটাগরির রিজার্ভেশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, কারা ভর্তি হতে পারবে? 2021, 2022, 2023 এই তিনটে বছরের স্টুডেন্টসদেরকে সুযোগ দিচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে ভর্তির জন্য। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আপনি যে ইনটেক পাচ্ছেন কলেজ, সেই ইনটেক 10% অবধি কলেজ বাড়াতে পারে। আর যেহেতু কোনো পাসের সাবজেক্ট রইল না, এই সমস্ত যে সিটগুলো সেগুলো কিন্তু মেজর অর্থাৎ অনার্সের মধ্যে ডিভাইড হয়ে যাবে। এছাড়া জানিয়ে দিই যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে মিনিমাম অর্থাৎ পাশ করেছে সবাই আবেদন করতে পারবে, আলাদা করে কোনো অনার্সের নাম্বার চাওয়া হচ্ছে না যেহেতু কোনো পাসের আলাদা করে কোনো প্রোগ্রামই নেই। প্রথমত কিছু ভোকেশনালদের জন্য বলে দিয়েছে, যারা আজকে ম্যাথামেটিক্স ভোকেশনালে পাশ করেছে ম্যাথামেটিক্স নিয়ে তারা আর্টস এবং সায়েন্স দুটোতেই অ্যাপ্লাই করতে পারছে। অন্যদিকে যারা উইদাউট ম্যাথামেটিক্সে ভোকেশনালে উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা শুধুমাত্র আর্টসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ভোকেশনালে এগ্রিকালচার নিয়ে যারা পড়েছে তারা হচ্ছে সায়েন্স এবং আর্টস দুটো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। ভোকেশনাল বিজনেস কমার্স নিয়ে যারা পড়েছে তারা কমার্স এবং আর্টস দুটো ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারছে। ভোকেশনাল হোম সায়েন্স নিয়ে যারা পড়েছে তারা কিন্তু আজকে আর্টসে অ্যাপ্লাই করতে পারছে গ্র্যাজুয়েশনে। বিসিএ অর্থাৎ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান এই ক্ষেত্রে বলে দিয়েছে আপনাকে ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে প্রথমত, দ্বিতীয়ত বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আপনাকে, এবং তার সাথে বলে দিয়েছে ফলোয়িং সাবজেক্ট আপনাকে পড়তে হবে যে কোনো একটা, যেমন ম্যাথামেটিক্স, স্ট্যাট, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, বিজনেস ইকোনমিক্স, ম্যাথ এবং তার সাথে এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে আপনি যদি পড়াশোনা করেছেন তাহলেই আপনি কিন্তু বিসিএর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এক্ষেত্রে বলে দিয়েছে আর্টস, কমার্স, সায়েন্স গ্র্যাজুয়েট পাসিং ইন দ্য রেসপেক্টিভ ডিগ্রি এক্সামিনেশান নট আর্লিয়ার দেন 5 ইয়ার্স মে অলসো অ্যাপ্লাইড বিং ক্যারিড ভেরি লিমিটেড সিট নাম্বার। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টস আছে যারা অলরেডি গ্র্যাজুয়েট হয়ে গেছে তারাও কিন্তু আজকের আবেদন করতে পারবে। তারপরে বলে দিয়েছে যে বিবিএ, এই ক্ষেত্রে বলে দিয়েছে যে সমস্ত স্টুডেন্টসরা উচ্চমাধ্যমিক পাশ করেছে এবং আর্টস, কমার্স, সায়েন্স এবং ভোকেশনাল যেখান যে কোনো স্ট্রিম থেকে পাশ করেছে তারা সবাই কিন্তু বিবিএর জন্য আবেদন করতে পারছে। তার সাথে এর পরবর্তী চলে এসেছে মাল্টিডিসিপ্লিনারি, এবং এছাড়া যত কোর্স আছে সব জায়গায় মিনিমাম পাসিং মার্কস থাকলেই আপনি আবেদন করতে পারবেন। কিছু কলেজ ওয়াইজ কিছু কিছু জায়গায় একটু পাসিং মার্কস একটু পার্সেন্টেজ বেশি চাইবে, বাকি সমস্ত কলেজে কিন্তু মোটামুটি 30% পেলেই আপনি পাসিং মার্কস থাকলেই আবেদন করতে পারছেন। তারপরে চলে এসে মাল্টিডিসিপ্লিনারি কোর্স, তিনটে ইন্ট্রোডাক্টরি মাল্টিডিসিপ্লিনারি কোর্স আপনাকে পড়াশোনা করতে হচ্ছে, এবং এটা যেটা এমনই পড়াশোনা এমনই কোর্স নিতে হবে যেগুলো উচ্চ মাধ্যমিকে আপনি পড়াশোনা করেননি। যেমন ন্যাচারাল এবং ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন যে ডিসিপ্লিন আছে ন্যাচারাল সায়েন্স বা মধ্যে রয়েছে বায়োলজি, বোটানি, জুলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োফিজিক্স, অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স, আর্থ, এনভায়রনমেন্টাল সায়েন্সের মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন মাল্টিডিসিপ্লিনারি বা এমডিসি সাবজেক্ট হিসাবে। ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন লাইক দেখুন আজকে বিভিন্ন সাবজেক্ট আছে লাইক এসপিএসএস রয়েছে, এসটিএটিটি রয়েছে, ট্যালি রয়েছে, বেসিক কোর্স রয়েছে, পাইথন রয়েছে, এই সমস্ত সফটওয়্যার রিলেটেড কোর্সগুলো কিন্তু আপনি করতে পারছেন এবং কোয়ান্টিটিভ টুলসের অ্যাপ্লিকেশানগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। লাইব্রেরি, ইনফরমেশন, মিডিয়া সায়েন্সের মধ্যে যেমন চলে এসেছে মিডিয়া সায়েন্স, জার্নালিজম, মাস কমিউনিকেশান, এই সাবজেক্টগুলোকে আপনি এমডিসি হিসাবে নিতে পারছেন। কমার্স ম্যানেজমেন্টের মধ্যে চলে এসেছে বিজনেস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টেন্সি, ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফাইনটেক, এই ফিনান্স টেক, এই সমস্ত সাবজেক্ট আপনি কমার্সে পাচ্ছেন। হিউম্যানিটিসের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন লাইক অ্যান্থ্রোপোলজি, কমিউনিকেশন, মিডিয়া, ইকোনমিক্স, হিস্ট্রি, লিঙ্গুইস্টিক, পল সায়েন্স, সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজির মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। যেমন আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছে বলে দিই, যেমন দেখুন এখানে আর্কিওলজি, হিস্ট্রি, কম্পারেটিভ লিটারেচার, আর্টস অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন, এই সমস্ত সাবজেক্ট কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। লাইক যে আজকে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে সে যদি চাইছে আজকে কম্পারেটিভ লিটারেচারকে রাখবে, মাল্টিডিসিপ্লিনারি রাখতে পারছে, আর্কিওলজিকে রাখতে পারছে, বোঝা গেল? তো একটু স্ক্রল করে চলে এলাম, তারপরে পরবর্তী বলে দিয়েছে যে আপনাদের যাবতীয় যা কোর্স হবে চারটে বছরের কোর্স, আটটা সেমিস্টার টোটাল কোর্স হবে এবং টোটাল 7 বছর অবধি ম্যাক্সিমাম আপনাকে সময় দিচ্ছে, এবং 1 তারিখ থেকে টোটাল ফর্ম ফিল আপ শুরু হবে, 15 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে। আমি জানিয়ে দিই আপনাদের এই যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে বিভিন্ন আলাদা আলাদা কলেজ রয়েছে
প্রত্যেকটা জায়গাতেই তার মানে অনার্সে শুধুমাত্র মেজরে ভর্তি হচ্ছে, পাসের কিন্তু কোনো রকম তিন বছর আলাদা কোনো কোর্স নেই। অনার্সে পড়াশোনা করতে করতে আপনি তিন বছর এক্সিট নিলে পাস গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন, প্রোগ্রামের সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন, চার বছর অবধি পড়াশোনা করলে আপনি অনার্সের সার্টিফিকেট পাচ্ছেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কলেজের আপডেট নিয়ে চলে আসছি, সঙ্গে থাকুন, ভালো থাকবেন।